ভবনের বিভিন্ন অংশ ভাঙা, পলেস্তারা খসে পড়ছে, এতে বেরিয়ে পড়ছে ইট লোহা। ছয় দশক আগে নির্মাণ করা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের এই আবাসিক ভবনগুলোর এমন জরাজীর্ণ অবস্থা। পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল বছরের মার্চে আবাসিক ভবনগুলো পুরাতন ও আয়ুকাল শেষ হওয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এমনকি ভবন ছাড়ার জন্য বাসিন্দাদের চিঠিও দেওয়া হয়, কিন্তু কেউ মানছে না। যে ডেল্টা প্ল্যানের যে ভিশন, সেখানে আমরা নতুন করে আমরা যে পানি উন্নয়ন বোর্ডকে নতুন আঙ্গিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, সেখানেও আমাদের নতুন অবকাঠামো একটা পরিকল্পনা চলমান রয়েছে। তো সেখানে হলে এই বিল্ডিংগুলো আমাদের আস্তে আস্তে রিপ্লেসমেন্টের বাস্তবায়ন হবে। তবে চিঠি পাওয়ার কথা অস্বীকার করে বাসিন্দাদের দাবি, এক থেকে 1,500 টাকা ভাড়া দিয়ে সন্তান নিয়ে ঝুঁকির মধ্যে বসবাস করছেন তারা। এটা পরিত্যক্ত, যেটাতে থাকা যাবে না, এরকম তো কোনো চিঠি দেয়নি। এই অল্প পয়সার জন্যই আর কি আমরা ঝুঁকিপূর্ণ বাসায় থাকতে হচ্ছে এখানে।